তা মুই কিন্তু আগেই কই লাইতেছি আজকে মুগো একটা স্পেশাল এখন ডে, আর ওই যে চান রাইতের ঘোরাঘুরি একলা। আসসালামু আলাইকুম মোরা আপুর ফুয়ার ভাইয়ের, আমরা সকলে কেমন আছেন? মোরা কল ভালো আছি। তে মোরা আজকে আমাকে কই লই যাইতেছি, তে দেখতে থাকেন, যদি যদি না দেন হলে কেমনে বুঝবেন কই যাইতেছি। তে আমরা দেখেন আমাকে মোরা কই লই যাইতেছি, আমি আবারও কই লইতেছি যে মুগো একটা স্পেশাল ডে আছে। আর হচ্ছে যে সানরাইজের ঘোরাঘুরি, মোরা একলাগে দুই কাম হার হেলে গিয়ে আমি গুলো যাইতেছি। তো মোরা একটা বাসার দিয়ে বাইরে আইতেছি, সিঁড়ি বাইয়ে বাইয়ে নামতেছে, নেমে যাইতেছি। তো মোরা একা যাই, আমাকে এই সুন্দর রাস্তা দিয়ে মোরা একা যাইতে আসলাম, মোর পোলা একা লাশিয়ে দিয়েছে। আর একা লাশ একা বাড়ালি আসবে, একা থতমায় লাগিয়েই থাকে বেসার, আর কিছু থাক আর না থাক বাড়ালি আসে এখান থায়। তামুক এই রাস্তা দিয়ে মোরা যতবার যাই অতবারই মন চাই ভিডিও করি, যে এই না সুন্দর রাস্তা, এই রাস্তা যদি মানুষে ভিডিও না করে হেলে কেমনে হয় না? এই দেখেন মোরা যাইতেছি আমি পটুয়াখালীর এই যে ডিসির বাংলোর পাশ দিয়ে, তা ডিসির বাংলোর পাশ দিয়ে যাইতেছি বেশ ভালো কথা, একটু ভিডিও করে লইলাম। তা একার পাশ দিয়ে জামুকির লেগে একার হুঁকি দিয়ে জামুকে মোরা, তা মোরা একাল হই হুঁকের রাস্তার মধ্যে ঢুকছি, ঢুকে টুকে যাইতেছি। দেখেন এই বাইক বুক থামাইয়া পোলা পান বয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা। তা হে এরপর তো মোরা যাইতেছি যাইতেছি, ওরে আল্লাহ দেখেন কি শান্তি, পোলা মাইয়া একজন আরেকজনের মেহেন্দি পরাই দেয়, ওরে শান্তি ওরে শান্তি, রাস্তার মধ্যে কত শান্তি রে শান্তি। তো মোরা একাল সার্কিট হাউসের সামনে দিয়ে যাইতে আসলাম, দেখেন সব একটা লাইটিং মিটিং করে একা যখনকে যখনকে বানাইতেছে। তো সার্কিট হাউসের সামনে দিয়ে যে রাস্তা দিয়ে মোরা বাইরে আইতে আসলাম, সেই রাস্তার মাথায় এসে যে ব্রাহ্মমান রেস্টুরেন্ট। তা বাসের মধ্যে যদি এরকম রেস্টুরেন্ট থাকে হেয়া দেখে যদি মোরা না উঠি হেলে একাল কেমন কেমন লাগে না? তাই মোরা আবার একাল যাইয়া হেনি নামলাম, হেনে নামিয়ে টাইমে আমি চিন্তা করলাম যে হেনে মোরা উঠমু তার দেখে লইলাম রেস্টুরেন্ট। তাতে আমি আর মোর ফুলে যাই দিয়ে ভিড় আর ভিড়, তেমন একটু ফটো টটো তুললে লইলাম, ওয়েট করলাম আর কি। এখন তো মোরা ছবি টবি তুলছি আর মোর ফুলার তোরতে মন চাই, এখন তো মোরা ফুলে আর মই ইহার মোরা বই রয়েছি। এখন অনেকজন লোকজন যদি না নামে তো মোরা হেনে উঠমু কাম না, হেলে গিয়ে তো মোরা বইয়ে বইয়ে ই করতেছিলাম। তো মোর ফুলে একার ফাঁক বুঝে উঠতে গেছে, তো মোর ফুলার পিছিয়ে পিছিয়ে মোরাও একাল উঠতে আসলাম, উঠে উঠে টুটে গেছি আর মোরা মোরাও যাই উঠে বই রয়েছি। তা মোরা যেকালে উঠছে ইটি একার বাসের মধ্যে একালে দিয়ে যখনকো যখনকো করতে আছে, যখমকো যখমকো জানিতে করে হিন্দে যদি একটুখানি না করি তা কেমন হয়? দেখেন না মুই এবার একাল বাসের উপরে উঠতে বাইরে বাইরটাও করে লেছে যে কেমন না দেখায় না, একাল খারাপ দেখে না ভালোই দেখায়, রাস্তাঘাট একালে চক চক করতে আসলে। তো চান্দের রাইত চান্দের রাইতে ঘুরতে গেছি যদি না হয় তা মুই এবার হিনবে একটু রেস্টুরেন্টের মধ্যে একটু ভিডিও করে লইলাম। রেস্টুরেন্ট বলতে ওই ব্রাহ্মমান রেস্টুরেন্ট, বাসের মধ্যে দোতলা বাসে মোরা নিচতলায় রান্ধতে পারে দোতলায় খাই লাই। তা মোরা হেই নিয়েছি আর মোর পোলায় আবার আসতে আছে। তাই আর একখান কথা কইতে আমি কালে ভুলেই গেলাম মোরা হে কথা। তো এই যে দেখেন ইনি কিন্তু এসে মুগো একমাত্র হাফ প্যান্ট, তাই হাফ প্যান্ট বলতে হ্যাঁ খায় কলো আজকে জন্মদিন আসলে হে কলো মুগো ট্রিট দিতে লয়ে গেছিল। তো এক দিলে মোরা দুই পাখি মারি রয়েছি, এক হয়েছে জন্মদিনের ট্রিটটাও লইয়ে লাইছি, আর হয়েছে যাই আছে আন্দার রাইতে ঘোরা হয়ে গেছে। তা বেচারা বেড়াই এক খরচে এক খরচে বাঁচিয়ে গেছে। তো যা পোলায় একা আইতেছে সেই কথা মুন্যা, তাই বাহের জন্মদিনে ট্রিট দিতে গেছে বাহের, তা মোরাও গেলাম খাইলাম মোরা তিনজনই। কারণ মোর বই নেই আবার একটু বাবা হয়েছে, হ্যাঁ বান্ধবী টান্ধবী আছে হ্যাগোলাকে করতে গেছে, হে মোগোলাকে আর যাইতে রে নাই লেগে আর মোরা নিজের নিজেরাই গেছে। তা রেস্টুরেন্টের মধ্যে জায়গাটা আছে সুন্দর লাগছে, মোর ধরে ভাল লাগছে, আমি একদারও ভাল লাগছে কিনা জানি না, ভাল লাগলে কমেন্ট করে জানাইয়েন। তা মোরা আবার একাল বার্থডে বল লাগে ফটো টটো তুললে লইলাম, একাল মোরা একাল মেসিং মেসিং করে জামা কাপড় গায়ে দিয়ে গেছি সকল দিয়েছেন। চান্দের রাইত জন্মদিন স্পেশাল স্পেশাল ডে মুগো দুইটা একলাগে বসে, তাই মোরা যদি এরম করে না যে হে হয় তা এবার পোসেন পাসেন দিয়ে ছবিও তুলতে আসলে, বিশেষ করে বার্থডে বয় বলে কথা, এটা এটা কোনো কথা যদি একটু হাসি বেশি না দেয়। তাই মোরা একাল দুই মা পোলা চাইয়েই রয়েছিলাম হেই আসটা দেখে, তো বেচারা খাবার আমার পোলা একার খাবার টাবার অর্ডার দেওয়ার লাগে ব্যস্ত হয়ে গেছে, খারাপ এটা আইসে যখন খাওয়ানোর একটু দিবি তাই একটুখানি বইয়া ছবি টবি তুললে লা যা খাবি হ্যাঁ পোষাই নিবি না। তা আমার পোলা আবার কয়ো তাই বইছি মোরা আন বইটি একালে ফ্যানের বাতাস বাইরের বাতাস একসের মজা লাগে এখানে, কারণ বাসার চারিপাশটা আবার খোলা আসলে। তা আমি দেখেন আন মোরা একসের খালি একটার পর একটা ফটোশুট করতেই রয়েছি করতেই রয়েছি, মোর পোলা হিন্দু কি দেয় হিন্দু কি দেয়, তা মুই উকি মুকি দেওয়া পোলার ছবি তুলে লইছি।
দেন মগো ছবি টবি তোলা পুরো একা শেষে দেখ মোলার ছবি টবি তুলতে ভালো লাগতেছে মোর কোলা হেপার ছবি তুলবে তো তোল তোর জন তুলতে মূল লাগছে নাই একসের ছবি তাই তুই তুলতেই থাক তুলতেই থাক পোলারে কইলাম বাপ থাক আইস বার ছবি টবি তোলা লাগবে না তা খাবার যে অর্ডার দিয়েছে মোর পোলার একাল পছন্দের খাবার ফ্রেঞ্চ ফ্রাই হে একাল পাই একাল কোন ডাইনে বাই দিকছে অর্ডার নাই হে খাইতেই আছে খাইতেই আছে হ্যাঁ কিন্তু কোনো দিকে আর নজর নাই তা মোরা হগলি রোজা খুললে হাইবার গেছে যে তোমাকে পেট ম্যাট ভরা আসলে তোমরা অত ই করতে পারি নাই তো হালকা পাতলা খাইয়ে আইছি মোর পোলা এককালে জানি যে হে নি আর কি লাগবে ফ্রেঞ্চ ফ্রাই কে তুই আলু হে দোকানে যে কিনে খাবি কি আলু তোমাকে ঘরেই থাকে তোরে কইলি তুমি ভাই যেতে পারি না হ্যাঁ হইবে না এই আলু আর দোকানে যাই ফ্রেঞ্চ ফ্রাই নাম দিয়ে খাওয়া লাগবে যা খাইতে চাইছো খা বেশ ভালো কথা এখন আর খাওয়ার স্টাইল দেখে আমি চিন্তা করলাম পোলাই দিয়ে তার রোজা টোজা খুললে লে তাই ওরম খালি করতে আছে খালি মহে বরে আর সস লাগায় মহে বরে আর সস লাগায় কি দেহে নামনে তার খান দেখে মুই এবার লোভ সামলাইতে না পারি মুই এখন মই দিয়ে দেখলাম না আকাল খারাপ না খাবারের মান ভালোই আছে তাই ভালোই এলেগেই পোলাই খাইতে আছে মজা মজা মারিয়া তাই কিছু না পোলাই তো দেন টমেটোর সস পাইলে আর আর রুষ থায় না তারপর মগো খানটা আইসে তা আগেই কয়ে রয়েছে মোরা রোজা খুলে গেছিল যে বেশি কিছু খাইতাম না মোরা দুইজন ধরে লাচ্ছি লইছি আর এই মোর পোলাই আবার ওই ফ্রেঞ্চ ফ্রাই খাইছে তাই দেখেন লাচ্ছিটা অনেক মজা আসলে তা মোরা একারে খাইয়ে টাই একাল গা কত ঠান্ডা বন্ধ করে এই করে হিন্দা আমু করে দেন লাচ্ছি শেষ করতে আসলাম তো আমি খাইতে আসলাম দেখতে আসলাম টেস্ট কেমন লাগে মোর দ্বারে ভালোই লাগছে এখন বিষয় হলো যে যার মেয়ে নিজের বার্থডে বয় দেয় হেয়ার কেমন লাগে তা হে আবার একটু মহে দিতে আছে আবার মহে দিতে আছে তা হেও না হেও কইলে না ভালোই লাগছে তা মোর একাল খাওয়া দাওয়া খাইয়ে লইয়া ট্রাক দিয়ে আকার অজ্ঞরে বন্ধ করে ঠাস করে বন্ধ করে মোর একাল নামমো এমন কালে এক পিসি একাল মুখ একাল ডাকে এ এ তা মাইয়ের এত সুন্দর দেখে মুই এবার ভিডিও করতে লাগছিলাম আর মায়ে আবার সরাই হেলাইছে তা মুখে খাওয়া দাওয়া শেষ করে মোর আবার ওই সুন্দর রাস্তা খান ধরে চলে আসি তা মোর আপারা বুয়ারা ভাইয়েরা মোর পাশে থাকবে আর এরম যদি নতুন নতুন আপনারা ইউনিক ইউনিক ভিডিও পাইতে চান হলে মোর পাশে থেকে লাইক করবেন কমেন্ট করবেন আর মোর ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনারা শেয়ার মেয়ার না করেন হলে তো মুই মজা মুই আগ্রহ হারাই হেলাম কোন আগ্রহ হারাই হেলাম তার মোর নতুন নতুন ভিডিও আপনারা পাইবেন না তাই অবশ্যই অবশ্যই মোর পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ খোদা হাফিজ টাটা বাই।